প্রান্তিক খামারিরা সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করছেন রাজধানীর কারওয়ান বাজারে। এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সহকর্মী মইনুল আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মইন, কি খবর আছে এই নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ পাপিয়া, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে আছে ডিমের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী, এবং সেখান থেকে ভোক্তাদেরকে কিছুটা স্বস্তি দিতে প্রান্তিক খামারিরা কিন্তু সরকার নির্ধারিত দামে যে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে ওই দামে ডিম বিক্রির জন্য তারা অনুমতি চেয়েছিল, এবং সেই সেই প্রেক্ষিতে আজকে হচ্ছে এই ঢাকার হচ্ছে কারওয়ান বাজারে এর উদ্বোধন করেন বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ওনার মাধ্যমে উদ্বোধন করা হয় এই কার্যক্রমের, এবং সেখানে কিন্তু ডিম এখন বিক্রি হচ্ছে ১২ টাকা করে। একজন ভোক্তা সর্বোচ্চ ৩০টা ডিম এখান থেকে কিনতে পারবেন। এর পাশাপাশি এই কার্যক্রম আরও ছড়িয়ে দেওয়ার জন্য রাজধানীর কয়েকটি এলাকায় প্রায় ১৪ থেকে ১৫টি এলাকায় বা তারও বেশি এলাকায় নির্ধারণ করা হয়েছে, যেখানে আগামীকাল বা তারপর থেকে ডিম পাবেন ক্রেতারা। আজকে যেটা হয়েছে যে যখন উদ্বোধন করলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, উনি কয়েকটা কথা বললেন যে যদি প্রান্তিক খামারিরা ঢাকায় পরিবহন খরচ করে এখানে এসে ১২ টাকা দরে ডিম বিক্রি করতে পারে, তাহলে যেসব কর্পোরেট প্রতিষ্ঠান আছে তারা কেন ১২ টাকা দরে ডিম বিক্রি করতে পারবে না, তারা কেন ডিম বিক্রি করতে পারবে না সেই ব্যাপারে তারা বলছেন। যদি তাদের সদিচ্ছা থাকে ডিম বিক্রি করার, সরকার নির্ধারিত মূল্যেই কিন্তু তারা ডিম বিক্রি করতে পারেন। এই ছিল পাপিয়া। ধন্যবাদ মইন আপনাকে। দর্শক, প্রান্তিক খামারিরা সরকার নির্ধারিত দামে কারওয়ান বাজারে ডিম বিক্রি করছেন, এ বিষয়ে আমাদের সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন।